আমি এখানে দেখতে পাচ্ছি অনেক আমার বন্ধুরা আছেন কারাগারে ছিলেন খোরশেদ আলম কাসিমি সাহেব আসার সময় 2000 টাকা আমার জন্য রেখে আসতেন আজকে বললাম এক জায়গাতে তো যাই হোক আমাকে একজন বলল যে উনি আপনার জন্য 2000 টাকা রেখে গেছেন মনে মনে খুশি হলাম আলী হাসান সামা ভাই আছেন গুণবী সাহেব ছিলেন হারুনিজার সাহেব মাওলানা মামুনুল হক সাহেব তো আমার রুমেই ছিলেন কয়েকদিন কিন্তু দুশমনরা প্রথম বুঝতে পারে নাই যে এই দুজন কারা এই জন্য ওনাকে আমার বলে কি দিয়ে দিল কারণ আমি নির্জন বাসে আছি উনি বড় নেতা কিন্তু ঘটনাক্রমে দেখে যে তো মুশকিল এই পরে আর ওনাকে আমার কাছে তো দূরের কথা আরেক বিল্ডিংই সয় দিল ওই বিল্ডিংই রাখে না আর যাই হোক আজমতে সাহাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ যেই ওস্তাদের ছাত্র যত চালু যত মেধাবী যত বুদ্ধিমান ওই ওস্তাদের প্রভাব দুনিয়াতে তত বেশি ছড়ায় নতুবা এই যে আমার আগে বক্তব্য দিলেন হযরত মোমেন সিং এ থাকেন অনেক প্রতিভা নিয়ে থাকেন আরো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আমাদের চেয়ে অনেক যোগ্যতা বেশি রাখেন তারা কিন্তু তারা থাকেন যেহেতু ঢাকার বাইরে আবু হুরায়রা হতে পারেন নাই মদিনায় থাকলে আবু হুরায়রা হওয়া যায় ইঙ্গিতে অনেক কথা বলতে হবে বিস্তারিত বলা যাবে না আবু হুরায়রা বলতে কি বলেছি আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম হিজরিতে অথচ হাদিস তার থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় কেন উনি মদিনায় থাকতেন লোকেরা সবাই ওখানে গিয়ে হাজির হয়ে ওনাকেই পেতেন অন্য অন্য বড় বড় সাহাবা একরাম দেখা যায় যুদ্ধের ময়দানে আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তো সবাই তো মদিনায় হাজির হয় এখনো তো আমরা সবচেয়ে মক্কা মদিনায় যাই আর কোথায় যাই সৌদি আরবে আলম কি খালি মক্কা মদিনাতেই আছে আর কোথাও নেই তো বিষয়টা হচ্ছে এরকম আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসূলকে পাঠানোর জন্য পরিকল্পনা করলেন হাদিস বিস্তারিত আছে আমি সেদিকে যাচ্ছি না আল্লাহর রাসূলকে যেভাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য ওই লোকগুলোকে নির্বাচন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হয়তো অনেকে আলোচনা করেছেন প্রসিদ্ধ হাদিস মানিস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কদমাত তোমাদের মধ্যে কেউ যদি কারো সুন্নাহ অনুসরণ করতে চায় কারো আদর্শ অনুসরণ করতে চায় ফালিয়াস্তান্না বিমান কদমাতা সেজন্য ওই লোকদের সুন্নাহ অনুসরণ করে যারা মরে গেছে এখন মরে গেছে পড়লে তো মাজারের দিকে ইঙ্গিত যায় এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল মুকদ্দারের জবাব দিতে ভুল করেন নাই আল্লাহু আকবার আল্লাহ নবীর সাহাবীদের কথাগুলো জানে মানে সঙ্গে সঙ্গে সে সংসার নিরসন করে দিলেন উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যেই মৃত্যু লোকদের কথা বলছি তারা অন্য কেউ না তারা হচ্ছে মুহাম্মাদের সাহাবীরা কানু আফদাল হাদিহিল উম্মাহ তারা ছিলেন এই উম্মতের সবচেয়ে ক্রিম সর্বোত্তম ব্যক্তি আপনি যতই এবাদত করেন যতই সাদাকা করেন যতই জিহাদ করেন আপনি ওই আছে না মুদ্দা হাদিম ওয়ালা নসিফাহু তারা এক মুদ বা তার অর্ধেক ব্যয় করে যে পর্যন্ত অর্জন করেছেন আপনি তার ধারে কাছেও যেতে পারবেন না একজন লোক শুয়ে শুয়ে চিন্তা করছিল আমি যদি আল্লাহর নবীর যুগে হতাম তাহলে আমিও সেই সাহাবিদের মতো দেখাই দিতাম তাদের মতো বীরত্বের সঙ্গে কাজ করতাম এই চিন্তা করে করে ঘুমিয়ে গেছেন রাতের বেলায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী একটা গাড়িতে দ্রুত আসতেছেন এখন তো গাড়ির যুগ ওই গাড়ি স্বপ্ন দেখে গাড়িতে আসছেন দ্রুত কিন্তু রাস্তার মাঝখানে একটা গর্ত আছে গাড়ির যে গতি এতে গাড়ি উল্টে যাবে যাত্রী মারা যাবে আল্লাহর নবী সে গাড়িতে আছেন স্বাভাবিকভাবে সে তো আশিক রাসূল চিন্তায় পড়ে গেছে ঘাম বের হয়ে গেছে কি করা যায় নবীকে বাঁচাতে হবে এই জন্য সে স্বপ্নের মধ্যে কলা গাছ তালাশ করতে শুরু করে দুটো কলা গাছ দিয়ে দিলে
গাড়িটা নিরাপদে চলে যাবে এই কলাগাছ তালাশ করতেছে এর মধ্যে দেখে যে দুইজন সাহাবী তারা এসে ওখানে শুয়ে পড়েছে গাড়িটা তাদের উপর দিয়ে চলে গেছে তারা দুজন মনে ফিনিশ হয়ে গেছে আল্লাহর রাসূল নিরাপদে চলে গেছেন লোকটার স্বপ্ন ভেঙে গেছে বুঝতে পারলো আমিও রাসূলকে ভালোবাসি ওই সাহাবারাও ভালোবাসেন বেশকম হচ্ছে আমি ভালোবাসি নিজেকে বাঁচাইয়া কলাগাছ তালাশ করি আর সাহাবারা নিজের জীবন দিয়ে তারপর রাসূলকে বাঁচান উলাইকা আসহাবু মুহাম্মদ তারাই হচ্ছেন মুহাম্মাদের সাহাবী কানু আফদাল হাদিহিল উম্মাহ এই উম্মতের করিম ছিলেন তারা আমা পাহম ইলমান এলেমের বিবেচনায় তারা ছিল সবচেয়ে গভীর এলেমের অধিকারী কারণ সরাসরি মিশকাতে নবুয়ত থেকে এলেম গ্রহণ করেছে আকাল্লাহম তাকাল্লুফান তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না আমরা তো বলি একটা করি আর একটা অথবা যেটা করি না সেটা বলি যেটা বলি সেটা করি না কৃত্রিমতা তাদের মধ্যে কৃত্রিমতা ছিল না যেটা করতেন সেটাই বলতেন যেটা বলতেন সেটাই করতেন হকের ব্যাপারে কোনো আপোষ করতেন না সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দ্বীনিহি আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য তোমাকে আমাকে নির্বাচন করেন নাই যারা সাহাবীদের মর্যাদা নিয়ে কথা বলে ভেবে দেখা উচিত আপনি চিন্তা করেন আমি হলে আমিও ওরকম হতে পারতাম আপনি যে আবু বকর হবেন তার নিশ্চয় থেকে আপনি তো আবু জাহেল হতে পারতেন আপনি যে আবু তালেব হবেন তারও তো নিশ্চয়তা নাই আপনি তো আবু লাহাব হতে পারতেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেই জন্য ওই যুগে পাঠান নাই তাদেরকে পাঠিয়েছেন ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দ্বীনিহি আল্লাহ তাআলা তাদেরকে তার নবীর সাহাবী হওয়ার জন্য এবং তাদের মাধ্যমে দ্বীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছেন ফাআরিফু ফাযলাহুম সুতরাং তোমরা তাদের মর্যাদা বুঝো মর্যাদা উপলব্ধি করো তারা কারা ছিল তারা পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী কারা আমরা যদি বলি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ একটা মাদ্রাসা তাওহীদের কেন্দ্র নির্মাতা হচ্ছেন কে আল্লাহ নির্মাতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল কথাগুলো খেয়াল রাখবেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসার শিক্ষকের দরকার রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক এগুলো রহস্যপূর্ণ আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা তিনটা দোয়া করেছেন এক নম্বর দোয়া ছিল ওয়া ইযি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ইব্রাহিম আর ইসমাঈল মিলে যখন খানায় কাবা নির্মাণ করছিলেন সে সময় প্রথম দোয়া করলেন আল্লাহ তোমার জন্য ঘর নির্মাণ করলাম মাদ্রাসা নির্মাণ করলাম মসজিদ নির্মাণ করলাম তোমার যোগের কাছে গ্রহণযোগ্য হল না এর চেয়ে খুব আমার তো পিরাই এর চেয়ে তো আর ক্ষতির কিছু নেই আল্লাহ তুমি মেহরবানি করে কবুল করে নাও প্রথম দোয়া কবুলের আমাদেরও খেয়াল রাখতে আমরা যত সংগঠন করি দিনের জন্য কাজ করি প্রথম দোয়া হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো তুমি আমার মুখের কথা শুনতে পাচ্ছ অন্তরের খবর জানো তুমি ইন্নাকা আনতাস সামিউল আলীমের কি অর্থ যে আল্লাহ তোমাকে আমি ধোকা দিতে পারবো না মানুষকে ধোকা দেওয়া যায় তুমি তো সব জানো ইন্নাকা আনতাস সামিউল আসসামিউ তুমি আমার অন্তরের খবর পর্যন্ত শুনো আমার মুখের কথা শুনতে পাচ্ছ আলিমুন বিদাতি সুদূর তুমি তো আমার অন্তর পর্যন্ত জানো তোমার সঙ্গে আমার কোনো কৃত্রিমতা চলে না আমরা কি দোয়া করবো এটা যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে মুখলিসিন আল্লাহুদ্দিন ইখলাসুন নিয়াত যে ইবাদত
আল্লাহর জন্য খালেস নিয়তে করা না হয় সে ইবাদত যত সুন্দর হোক যত দীর্ঘ হোক আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উপরে ছুরে মেরে দেন এজন্য আজকে সাহাবায়ে কেরামদের আদর্শে যারা আসতে চান আজমতে সাহাবার উপরে যারা আমরা আলোচনা করছি এবং যারা শুনছি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আজমতে সাহাবার প্রথম কাজ ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে অকৃত্রিম ভাবে ভালোবাসতেন এবং আল্লাহর রাসূল যা বলতেন তা শুনতেন তাদের মধ্যে সম্পূর্ণ ইখলাস ও নিয়ত নিয়ে তারা কাজ করতেন দুই নাম্বার দোয়া করলেন কবুল তো হলো প্রতিষ্ঠান কবুল হয়ে গেছে কিন্তু মুহতামিম সাহেব নিজে তার ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় না আছে না কপাল পড়া এরকম মনে হয় যেন তিনি মাদ্রাসায় পড়ে ঠকেছেন নিজের ছেলে মেয়ে সবগুলোকে আমেরিকাতে বা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই দেয় আর গর্ব করে কি করে আমার ছেলেরা জানেন ড্যামনটরে পড়ে আমার ছেলেরা নর্থ সাউথে পড়ে আমার ছেলেরা লেক হেড গ্রামার স্কুলে পড়ে গর্ব করে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন শুনুন ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا কি সুন্দর দোয়া ربنا وجعلنا مسلمين لك হে আল্লাহ আমি আর আমার পুত্র ইব্রাহিম দুজন মিলে ঘর তৈরি করছি এমন পোড়া কপাল যেন না হয়ে যে আমরা এই ঘরে ইবাদত করতে পারছি না তোমার আনুগত্য করতে পারছি না আল্লাহ মেহরবানি করে আমাদের দুজনকে সব সময় তোমার আনুগত্যশীল বানিয়ে দাও এ দোয়া করব কিনা যে যে সংগঠন করেন ইসলামের জন্য কাজ করেন মনে রাখবেন আপনি ঠকেন নাই নিজের উপর আস্থা রাখেন আপনিও যেমন দিনের সৈনিক আপনার সন্তানদেরকে ভাইকে ভাতিজাকে এদিকে নিয়ে আসবেন যখন দেখবেন কোন আলেম নিজে দিনের কথা বলছে দিনের অনেক কাজ করছে অথচ সন্তানদেরকে এই কাজে আনে নাই বুঝতে হবে তার মুখের কথা ওই পর্যন্ত যে তাদের অন্তরে এ কথাটা নাই এটা গলা পর্যন্ত শেষ কারণ যদি অন্তরে থাকতো তাহলে কি করতো সে তার সন্তানদেরকে পথে নিয়ে আসতো ইব্রাহিম আলাইহিস সালাম শিখে গেছেন ওয়াজআলনা মুসলিমাইন লাকা অমিন জুরিয়াতিনা উম্মাতাম মুসলিমা তাফসীরটা দেখে আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি কারণ জরুরি কথা অনেক সামনে আছে তিন নম্বর দোয়া যেটা এটা মূল আলোচনা রাব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আল্লাহ আমি তোমার জন্য ঘর তৈরি করেছি মাদ্রাসা তৈরি করেছি শিক্ষক দাও ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম তুমি তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল দাও রাসূল মানুষ কিনা কিসের তৈরি এক আয়াতে সব ফিনিশ আমার সন্তানরা যে জিনিস দ্বারা তৈরি যে জাতের ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম তাদের মধ্যে একজন রাসূল পাঠাও তাদের থেকে তারা যে জাতের যে জিনিস দিয়ে তৈরি সেই জাতের সেই জিনিস দিয়ে তৈরি তাদের মধ্যে একজন লোক পাঠাও আর তাফসীর দরকার আছে কিছু কাজ করবে কি ইয়াতলু আলাইহিম আয়াতিক যার কাজ হবে আপনার আয়াত কে তেলাওয়াত করবে কি করবে প্রথম কাজ কি আপনার আয়াত কে তেলাওয়াত করে করে আপনার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে এই মাদ্রাসার দরদেওয়ার কে আবাদ করবে এখান থেকে শিক্ষা দিবে বুঝা গেল তেলাওয়াত একটা স্বতন্ত্র বিষয় অনেক ভাইয়েরা আমি বিশেষ করে সাধারণ শিক্ষিত যারা শিক্ষিত ভাইদেরকে বলবো তোমরা অনেক সময় অনেক কথা বিভিন্ন জন থেকে শুনো কিন্তু তোমাদের পরিচয়টা তোমার রহমানের ছাত্র অন্য জায়গার থেকে শুনে যেটা প্রচার করো তাও রহমানের নামে চলে যায় আমি কি আমার কোন লেকচারে বলেছি যে কোরআন তেলাওয়াত করে না বুঝে তেলাওয়াত করে কোনো সওয়াব পাওয়া যাবে না আমার প্রত্যেকটা লেকচারে আছে যে কোরআন যদি কোনো ব্যক্তি না বুঝে পড়ে তারপরও সে সওয়াব পাবে কারণ এই আয়াত বলছে নবীর এখানে কয়েকটা দায় চারটা দায়িত্ব তার মধ্যে একটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক তিনি আয়াত আল্লাহ তোমার আয়াতকে তেলাওয়াত করবেন বুঝো তেলাওয়াত করা একটা স্বতন্ত্র কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে কোরআনের একটা হরফ পড়লে দশ নেকি পাবে না
এর উদাহরণ দিবেন কি দিয়ে উদাহরণ দিয়েছেন যেটা দিয়ে সেটার অর্থ কেউ জানে না তাহলে প্রথম উদাহরণটাই তো হচ্ছে না জানে না বুঝে পড়া লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আমি বলছি না যে আলিফ লাম মিম পুরোটা মিলে একটা হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটা হরফ যাই হোক আলোচ্য বিষয় সামনে দুই নম্বর দোয়া হলো কি ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা কিতাব ও হিকমার তালিম দিবেন ওয়া ইউজাক্কিহিম তাজকিয়া করবেন তাজকিয়া মানে আত্মাকে শুদ্ধ করবেন অর্থাৎ পরিচ্ছন্ন করবেন আপনারা জানেন একটা পুরাতন বিল্ডিং এর রং করলে মানুষ আগে কি করে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় এরপরে নতুন রং করে তাজকিয়া হচ্ছে এরকম বিষয় কিন্তু এখানে একটা প্রশ্ন আসে তাজকিয়া কি আগে হয় তারপরে মানে ঘষা মাজা আগে হয় তারপরে রং করা হয় বিষয় এরকম না কিন্তু আয়াতের মধ্যে তাজকিয়া গেছে শেষে ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য যে দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম আগে নিয়ে আসছেন কারণ হচ্ছে এই ইব্রাহিমের দোয়ার মধ্যে ওয়ুজাক্কিম ছিল শেষে অথচ তাজকিয়া হয় আগে তারপরে নতুন রং করা হয় এজন্য আল্লাহ তাআলা ঘুরিয়ে বললেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীন রাসূলাম মিনহুম প্রথম দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ রাসূল পাঠাবেন তাদের থেকেই ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকেই পাঠাবেন সন্তানরা যে জাতের যেই জিনিস দিয়ে তৈরি সেই জাতের সেই জিনিসের তৈরি ঠিক আছে ইয়াতলু আলাইহিম আয়াতিক আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন তাও ঠিক আছে তেলাওয়াতের ঘোষা দিয়ে কোরআন দিয়ে আত্মার যত শিরিক বিদাত সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন বোঝা গেল তাজকিয়ার প্রথম অস্ত্র হচ্ছে কোরআনের আয়াত তাজকিয়ার প্রথম অংশ কি অস্ত্র কি কোরআনের আয়াতের রেয়াত দিয়ে তাওহীদের রেয়াত দিয়ে ঘষে বেজে অন্তরে যত জং আছে সব জং কি করে পরিষ্কার করবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তেলাওয়াতের রেয়াত দিয়ে ঘষে ঘষে ওয়া ইউযাক্কিহিম তাদের আত্মাকে পরিচ্ছন্ন করবেন ক্লিয়ার এবারে আত্মা পরিচ্ছন্ন হয়ে গেছে নতুন রং করো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা কিতাব ও হিকমাতের তালিম দিবেন তালিম দিলেন কাদেরকে সরাসরি এই লোকগুলোকে সাহাবা ইকরামদেরকে এবারে ছাত্র পাওয়া গেল তো এবারে আসুন তাহলে কেমনে মিলে আমরা আসহাবে রাসূলদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি মাদ্রাসার শিক্ষক পেয়ে গেলাম মুহাম্মাদুর ছাত্রদের ব্যাপারটা পরে আসতেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যবিহুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে বলুন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যবিহুল্লাহ মাদ্রাসার শিক্ষকের নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে মাদ্রাসার নিসাবে তালিমের নাম কি কিতাবুল্লাহ কালামুল্লাহ নিসাবে তালিম পাওয়া লাগবে না এবারে ছাত্রদের নাম কি উলাইকা হিজবুল্লাহ ছাত্ররা কারা হিজবুল্লাহ আল্লাহর দল এই আল্লাহর দল বাংলাদেশের দল ওইটা না মুশকিল হচ্ছে এই কোরআন হাদিসে যেখানে ভালো একটা নাম পাওয়া যায় এই নামটা এক দলে নিজেদের খাস করে নিয়ে নেয় আরে বাবা তুমি যদি হিজবুল্লাহ হও তাহলে তুমি তো বাকিদেরকে হিজবুল শয়তান বানিয়ে দিয়েছো কারণ দল তো দুইটা একটা হিজবুল্লাহ একটা হিজবুল শয়তান তোমার এই 100 লোক যদি হিজবুল্লাহ হয় তাহলে বাকি কোটি কোটি মুসলিমদেরকে তুমি হিজবুল শয়তানের দলে বানিয়ে দিয়েছো নাম দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে নাম কেবল পাইলি দিয়ে দেয় কেউ ধরে জামাতুল মুসলিমিন এবার তোরা 10 জন মুসলমান জামাতুল মুসলিম হয়ে গেছে বাকিরা কারা এখন ফালজাম জামাতুল মুসলিমিন আল্লাহ রাসূল বলেছেন যখন কোন দল ছিল তখন জামাতুল মুসলিমিনকে ধরো কাজে এই যে জামাতুল মুসলিম 10 জনের দল একটা পাওয়া গেছে মুশকিল হচ্ছে এখানে আমি দল করা নাজায়েজ বলি না সেটা একটা সিফাতের উপর হতে পারে আনসার মুহাজির নাম আছে কিন্তু দলগুলো করতে চিন্তা করতে হবে এমন কোন দল আপনি করলেন
যে দল করার মাধ্যমে আপনি বাকি গোটা বিশ্বের মুসলিমদেরকে অন্য দলে ফেলে দিলেন এরকম নাম রাখা ঠিক না বলছিলাম আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবীদেরকে কি বলছেন উলাইকা হিজবুল্লাহ এবারে পরীক্ষা দরকার আছে না মাদ্রাসায় পরীক্ষা লাগবে তো পরীক্ষা নেওয়ার জন্য মাদ্রাসার যে টিচাররা পড়ায় কমপক্ষে ওই লেভেলের বা তার চেয়ে উপরে হতে হবে এছাড়া পরীক্ষা হবে ইলাহাল আলামিন যেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যবিহুল্লাহ খলিলুল্লাহ যে মাদ্রাসার নিসাবে তালিম কালামুল্লাহ কিতাবুল্লাহ যে মাদ্রাসার ছাত্র হচ্ছে হিজবুল্লাহ তাদের পরীক্ষা কে নেবে পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার আর কোনো শিক্ষক নেই দুনিয়ার আর কোনো আলেম নেই আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ আল্লাহর রাসূলের ছাত্রদের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিজেই করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ এবারে পরীক্ষা কোথায় হলো পরীক্ষা হলো বদরে পরীক্ষা হচ্ছে উহুদে পরীক্ষা হচ্ছে হুনাইনে পরীক্ষা হচ্ছে তাবুকের ময়দানে পরীক্ষা হচ্ছে হুদাইবিয়ার ময়দানে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ পরীক্ষা হচ্ছে উত্তপ্ত রোদে শুয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া এই অবস্থায় কাটিয়ে দেওয়া আমাকে একদিন এই লাস্টে যে গুম করলো সারাটা দিন আমাকে গাড়ির ভিতরে রাখলো একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে লক আপ করে দিয়ে রোদের ভিতরে রেখে দিল ওই যে গাড়োদের সামনে যে জায়গাটা এই জায়গায় আমি গাড়িতে বসে মরতেছি অথচ দেখেন আশপাশে হাজার হাজার লোক যাচ্ছে কেউ বুঝতেছে না এখানে একটা লোক মারা যাচ্ছে সারাটা দিন রাখার একটু পর গিয়ে বলে রহমান সাহেব এখনো রাজি হন আমার মনে পড়লো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব আমাদের ক্লাসে একটা গল্প করতেন যে একজন স্বাধীনতার পরে এক বিহারীকে ধরছে মুক্তিযোদ্ধারা ধরে বলছে ক জয় বাংলা বল জয় বাংলা ক ওই বিহারী বলছে ও নেই বলে গা তোরে মারা শুরু করলো মারতে মারতে এক রক্তাক্ত করে ফেললো আবার জিজ্ঞেস করে বল জয় বাংলা ক ও একই উত্তর ও নেই বলে গা লাস্টে সে মরেই গেল তো শাইখুল ইসলাম বলতেছিলেন যে এই ব্যক্তি যদিও মরে গেছে কিন্তু সে আদর্শের উপরে অটল ছিল আমার ওই গাড়িতে বসে মনে পড়লো সেই ও নেই বলে গা আমি ওদেরকে বললাম ও নেই বলে গা জয় বাংলা বলা হবে না এদিকে আদালত টাইম শেষ হয়ে যায় পাঁচটা বেজে গেলে তো আদালত শেষ আমাকে আদালতে জমা দিতে হবে রিমান্ড শেষ যখন দেখলো কাজ হচ্ছে না এক দুই মিনিট আগে গারদের পুলিশকে দিয়ে ভাগ্য ভরা এখান থেকে আল্লাহর নবীর সাহাবীদেরকে পরীক্ষা করেছেন স্বয়ং আল্লাহ পরীক্ষা করবেন এই যুগেও যারা সাহাবীদের আদর্শ বলে চলতে চাও আজমাতে সাহাবায় যারা অংশগ্রহণ করেছ তোমাদের পরীক্ষা হচ্ছে জেলখানাতে পরীক্ষা হচ্ছে কোরস্থারে ভয় দেখাইয়া কোরস্থার হচ্ছে বেড়ি লাগিয়ে আমাকে দেখেন না দশ সাত মাস পর্যন্ত মোটা বেড়ি লাগিয়ে এক আধারে সাত মাস বর্মনের একটা ছোট্ট রোমে রাখছিল ওই সময় মূলত আমার হাঁটু কোমর সব ব্যথা হয়ে গেছে বেড়ি লাগানো হয় কোমরে বেড়ি গায়ে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট হাতে হ্যান্ডকাপ কল্পনা করতে পারেন কিছু এটা এই যুগের গল্প পরীক্ষা বাড়িঘর নিয়ে আমার বাড়িঘর বন্ধু নিয়ে গেছে আমার ছোট ভাইটাকে মারা হয়েছে বংশে বলতে কাউকে ওই যে আমার ভাতিজা আছে একটা এখানে সব জেনেছিল সব উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ আল্লাহ পরীক্ষা করেছেন এবারে পরীক্ষার ফলাফল কি হবে পরীক্ষার ফলাফল জানার দরকার আছে না পরীক্ষার ফলাফল ভালো করে শুনুন আজমতে সাহাবা ওলার আজমতে সাহাবা শুনুন পরীক্ষা নিচ্ছেন কে পরীক্ষা নিচ্ছেন কে পরীক্ষার ফলাফল কি উলাইকা হুমুর রাশিদুন আল্লাহু আকবার ওয়া কাররাহ ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান কাররাহ বুঝেন খেতে কৃষকরা যখন ফসল ফলায় তখন বাদ দাঁড়ায় চারদিকে
যেন কোন রাক্ষসী মাছ ঢুকতে না পারে, আগাছা পরগাছা ঢুকতে না পারে। সাহাবায়ে কেরামদেরকে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বীজ রোপণ করে দিয়েছেন, চারা রোপণ করে দিয়েছেন। কে রোপণ করেছেন? আল্লাহ। সাহাবা, আজমাতে সাহাবা বুঝেন কিছু? কাকে নিয়ে আলোচনা করছে? উদ্ধার উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলছেন তাদের অন্তরে আল্লাহ ঈমানের বীজ রোপণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওরাই না, ওদের আদর্শে যারা চলবা, ইন্নাল্লাহ লা ইয়াগরিসু লিহাযা আদ-দীনি গরসান, এইরকম আল্লাহ তাআলা যুগে যুগে প্রতি প্রজন্মের ভিতরে আল্লাহ তাআলা এরকম চারা রোপণ করবেন, চারা চারা বীজ রোপণ করবেন। ইস্তামিলুহুম ফি তাআতিহি, যাদেরকে আল্লাহ তাআলা নিজে তাদের কাজ তার কাজে ব্যবহার করবেন, আপনারা সেই চারা। আপনারা কি বুঝছেন কিছু? নিজেদের মর্ত নিজেদেরকেও চিনবেন। ইন্নাল্লাহ লা ইয়াগরিসু লিহাযা আদ-দীনি গরস, এই হাদিসটা বুখারী কিতাবের এর ভিতরে আছে হাদিসটা, লা ইয়াগরিসু লিহাযা আদ-দীনি গরসান ইস্তামিলুহুম ফি তাআতিহি, আল্লাহ তাআলা তাদেরকে তার ইতাআতে লাগাবেন। সাহাবায়ে কেরাম দর অন্তরে বীজ রোপণ করেছেন ঈমানের বীজ। কিসের বীজ? পরীক্ষাটা হইছে ওখানে। উলাইকাল্লাযী, কেন ঈমানের বীজ রোপণ করে খেতে চারা লাগানো, খেত গ্রামে যারা তারা জানেন খেতে বীজ রোপণ করে না, এই বীজ এরকম ভাবে বেরিবাদ দেয়, ফুলের বেরিবাদ না, মাটির বেরিবাদ থাকে। কেন থাকে? যাতে আগাছা পরগাছা ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকে গাছের চারা খেয়ে ফেলতে না পারে। আল্লাহ বলতেছেন আমি সাহাবায়ে কেরামদের অন্তরে ইমানের বীজ রোপণ করে শেষ করি নাই বা বেরিবাদ দিয়েছি। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল আসিয়ান, যাতে করে তাদের অন্তরের ভিতরে কুফর ফুসুক আসিয়ান ঢুকতে না পারে, সেজন্য তাদের অন্তরের চারপাশে বেরিবাদ দিয়ে দিয়েছে। কে বলেছেন? এবারে তার পরীক্ষার ফলাফলটা কি? পরীক্ষার ফলাফল হচ্ছে উলাইকা, ফসল কেমন হলো এখন পরীক্ষা করতে হবে না, খেত চাষ হলো, ইমান বীজ রোপণ করা হলো, পরীক্ষা নেওয়া হলো। এইবারে পরীক্ষার ফলাফল আল্লাহ ঘোষণা করছেন নিজে, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, উলাইকা হুমুল, তারা হক মুমিন, সঠিক মুমিন, প্রকৃত মুমিন। এখন তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ নিজে বলছেন আমিনু কামা আমানান নাস, এবারে তারা যেভাবে ঈমান এনেছে ওভাবে ঈমান আনো, কারণ তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও তাদের আল্লাহর উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই বৈশিষ্ট্য দিয়েছে, লকব দিয়েছেন কে? আল্লাহ। এটা পুরস্কার, পরীক্ষার পরে পুরস্কার দেয় না আল্লাহ, পরীক্ষা দেন পুরস্কার দিবেন না? পুরস্কারটা কি? এসে আগে ক্যা কাহো তো মুজমে হায় মাই তুজমে হো। উর্দু একটা গান আছে, গান যদিও তো আমরা দেওবন্দে যখন যাই বাসে বসে গানগুলো শুনতে বাধ্য হতাম, তো আমার কাছে এই গানটা খুব অংশ ভালো লাগছিল। এটা আমি অবশ্য তখন মিলেছি ইয়া কানা আবুদের সঙ্গে, বলতে গেলে অনেক কথা আসে, তো আমি যাচ্ছেন ওদিকে। ইয়া কানা আবুদের মধ্যে মূলত একটা রহস্য আছে। আগে যখন আপনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করতে চান যে এই বেটা তুই যে এত প্রশংসা, আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তুই আগে বল তোর পরিচয় কি, তোর সঙ্গে আমার সম্পর্কটা কি? বান্দা তখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার পরিচয় আপনি জানেন না, আমি হলাম আপনার গোলাম আর আপনি আমার মালিক, আপনার সঙ্গে আমার গোলাম আর মালিকের সম্পর্ক। আমার হয়ে গেছে তো এখন চাও কি চাইবা, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমাকে সাহায্য চাই, কি চাও রাস্তাঘাট? সাহাবায়ে কেরাম পরীক্ষার ফলাফল হয়ে গেছে, আল্লাহ পুরস্কার দিলেন কি? রাদিয়াল্লাহু আনহু। এইবারে আমাদের জন্য বলা হচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি সেভাবে ঈমান আনতে পারো, ফাকাদি হিত্তা দাও, তাহলে তোমরা হেদায়েত পেলে ওরা হেদায়েত পাবে, পরবর্তী হেদায়েত পাবে। আর যদি এর ব্যতিক্রম হয়,
তাহলে কি ফি শিকাক ভাইরা আমার আজমতে সাহাবা সাহাবা একরামদের শান মর্যাদা এতটুকু যথেষ্ট যে আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী হওয়ার জন্য এবং দ্বীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছেন تلنا سکتے تھے اگر جنگ میں لڑ جاتے تھے پاؤں شہروں کے بھی میدان میں اکھڑ جاتے تھے تجھ پہ کوئی سرکش ہوا جدی تمہارے اوپر کیوں گستاخی کرتو توپ کتے کیا چیز ہے ہم توپ سے لڑ جاتے تھے اس لئے صحابہ کے اندر اوستھا আল্লাহর নবী একা হয়ে পড়েছেন দুশমন আক্রমণ করতেছে সাহাবায়ে কেরাম ঢাল শরীরে রেখে পেতে দিয়েছেন 80 80 90 টা করে এক একজনের শরীরে তীর তবে जखম পাওয়া গেছে আমরা কি করতাম লড়নে ওয়ালো মরনে ওয়ালো কে পিছে ভাগনে ওয়ালো কে আগে নাকি আর সাহাবায়ে কেরাম কি ছিলেন ভাগনে ওয়ালো কে পিছে মরনে ওয়ালো কে আগে এজন্য আমি শুরুতে কথা বলেছিলাম পীর উড়তা নেহি মুরিদান উড়াতা ওই যে শুনেন না পীর সাহেব আকাশে উঠছে পানিতে ভাসছে আসল হচ্ছে মুরিদের বানাইছে গুলো যে পীরের মুরিদ যত চালাক যত ভালো মেধাবী ওই পীরের মর্যাদা তত বেশি আমাকে মুফতি সাহেব হুজুর আছেন রহমানিয়াতে আমরা একসাথে কর্মজীবন ছিলাম অত্যন্ত শ্রদ্ধা পদের মানুষ আমি আগে শ্রদ্ধা করতাম অত্যন্ত হবে এখনো নিরবিলি হতে সবসময় নিরবিলি থাকেন আপনি দেখেন ওনাদেরকে মানুষ চেনে কাদের মাধ্যমে উনি তো কোনো জায়গায় ওনার নাম প্রচার করেন না কিন্তু সবাই চিনে ওনাকে কেমন চিনে ওনার ছাত্র এরকম মেধাবী ছাত্র সব জায়গায় যায় আর মুফতি জামিয়া রহমানের মুফতি সাহেব বাস এক নামে সবাই চিনে ফেলে ওনারা তো নাম প্রচার করেন না নাম তো আল্লাহ তাআলা প্রচার করাইয়ে দেন এজন্য আমি বলছিলাম এখনো যদি আপনারা এই আজমতে সাহাবা নিয়ে কাজ করতে চান আপনাদের উপর নির্ভর করবে এই সংগঠনের প্রচার প্রসার কামিয়াবি আপনারা হচ্ছেন হাত পাও আপনারা কি এই সংগঠন কারা এখন বিস্তারিত আমি কিছু জানি না আমি আজকে এখানে সেই এসে দেখতে পেলাম তো সংগঠন সম্পর্কে আমার ধারণা নাই যে বলতে পারছেন না কিছু কি নাকি এটা এতটুকু তো বুঝলাম যে আজমতে সাহাবার সংগঠন আছে এখানে নাকি এবং আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনাদের সাথে সম্পৃক্ত আছেন বলে এখানে আসছেন আমি আপনাদেরকে বলবো সভাপতি কে এটা ও কাসিম ইসলাম মাশাআল্লাহ বেশ অত্যন্ত রসিক মানুষ বুঝছেন আমি যে দাইশে তার সাথে কথা বলতে গেছি আচ্ছা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে পেয়েছেন আপনারা যোগ্য লোক পেয়েছেন আলহামদুলিল্লাহ শাবাব অবশ্য কাসিমি শব্দ বুড়ো হয়ে গেছে এখন না বুড়ো হয় নাই খেলে খেপে গেছে বুড়ো হয় নাই আমি জেলখানা যখন গেল আবার অত্যন্ত মহব্বতের বসে আগের থেকেই আমি যখন মালিবাগে মসজিদ করতাম তো ওনাকে আমি বক্তা হিসেবে নিয়ে গেছিলাম কাজে মহব্বত আগের থেকেই আছে জেলখানা যখন গেলেন তখন দেখি সাতারাতা দাঁড়িয়ে এলো একটা মানুষ এখন আমি কি ওই লোকটার সাথে কথা বলছি কিনা পাঁচ মিনিট কথা বলার পরে জিজ্ঞেস করলাম আমি কি খোরশেদ আলম কাশ্মীর সাথে কথা বলছি জিজ্ঞেস করো তো আজকে বলে যে হ্যাঁ আপনি খোরশেদ কাশ্মীর সাথে কথা বলছেন তো যাই হোক আমার এরা সবাই আসলে অত্যন্ত মহব্বতের মানুষ আমার একটা পরিবারের মতো ছিলাম আমরা কাশ্মীর সাহেব বলেন ওই যে আরো জালাল ভাই ছিল মামান জালাল আহমদ আতাউল্লাহ আমিন মামুনুল হক সাহেব এরকম এই যে গ্রুপটা আমার অত্যন্ত ছাত্র জীবন থেকেই কাছের লোক আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন আমিন আজমতে সাহাবা এই সংগঠনের সঙ্গে আপনারা আছেন আপনাদের উপর নির্ভর করবে এই সংগঠনের সফলতা কামিয়াবি সেজন্য প্রথমে আপনাদের প্রত্যেকের ভিতরে চেষ্টা করতে হবে সাহাবায়ে কেরামদের আদর্শ নিজের মনের ভিতরে তৈরি করা এরপরে মানুষের সঙ্গে সেই সাহাবায়ে কেরামদের মতো আচরণ করা সাহাবায়ে কেরামরা যে সব জায়গায় ছড়িয়ে গেছেন তারা কাজ করেছেন তাদের মধ্যে দিনে বিজয় আসছে আপনাদের সেভাবে কাজ করতে হবে সাহাবায়ে কেরামদের শানে শানে রেসালাতের আক্রমণ আসতে পারে
আপনাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কলা গাছ দিয়ে না কি দিয়ে এটা মনে রাখবেন কিছু কলা গাছ মার্কা লোক তো আছে সমাজে তারা আল্লাহর কাছে ভালোবাসে আপোষে আমাদের আপোষে আপত্তি নেই এই যে আমাদের বেদাতী ভাই আছে চিনা আগে বেদাতী ভাই আছে না জি তুমকে লাখো সালাম এরা কি আল্লাহর কাছে ভালোবাসে না ভালোবাসে এদের মধ্যে অনেক লোক চোখের পানি ফেলায় কান্নাকাটি করে সবাই যে কাল মিষ্টি খাওয়া যাচ্ছে না অনেকেই ভালোবাসে মহব্বত করে সুলকে এতে কোনো সন্দেহ নাই কিন্তু মুশকিলটা হচ্ছে মহব্বত করে কলা গাছ তালাশ করতে গিয়া আপনারা কি কলা গাছ তালাশ করবেন নাকি নিজের জীবনটা দিয়ে দিবেন ওই জেলখানায় গিয়ে দেখবেন কিছু লোক আছে আল্লাহর নবীর শান নিয়ে যখন গোস্তাখি করা হলো ইমানের দাবিতে তারা ঝাঁপিয়ে পড়েছে জীবনের ঝুঁকি নিয়েছে ওরা কারা ওরা কেউ গরিব ফ্যামিলির লোক না আলহামদুলিল্লাহ তারা এখন হাসি খুশি আছে কিন্তু আমাদের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে তাদেরকে মুক্ত করা সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর রাসূলের গায়ে কোনো তীর আসতে না পারে তরবারি আসতে না পারে নিজেকে ঢাল স্বরূপ পেতে দিয়েছিলেন এই যুগের কিছু ভাইয়েরা আল্লাহর নবীর উপরে যাতে কোনো কটুক্তি আসতে না পারে অপমানকর কথা আসতে না পারে আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে না পারে সেজন্য নিজেদের জীবনকে ঢাল স্বরূপ পেতে দিয়ে ও দুশ্মনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে বলতে চাই সরকারকে বলবো দেশের জনগণকে বলবো যতক্ষণ পর্যন্ত কারাবন্দী সেই আশিকে রাসূলদের মুক্ত করা না হবে সাহাবায়ে কেরামদের আদর্শে সৈনিকদেরকে মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়ার কোনো উসিলা থাকবে না আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন আমরা সকলেই নিজেদের ভিতরে সাহাবায়ে কেরামদের আজমত আদর্শ প্রতিষ্ঠা করতে পারি এবং সাহাবায়ে কেরাম যেভাবে সারা দুনিয়ায় দিনকে ছড়িয়ে দিয়েছিলেন আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা যেন বাংলার জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করেন আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন দিনকে বিজয়ী করার জন্য হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি সব দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করা ছিল মিশন আমাদেরও সেই মিশন আপনাদেরকে আসতে হবে আমি ছাত্র জীবনে আবুল কালাম আজাদ সাহেব আমাদের এই যে ওনার আব্বা তখন আমি লালবাগে পড়ি লালবাগ মাদ্রাসায় ছাত্র নিচের দিকে ছাত্র উনি একদিন মাদ্রাসায় বক্তব্য দিলেন উনি একটা শের বললেন আমি একবার শুনে মুখস্থ করেছি এবং আমার প্রায় বক্তব্য শুনবেন এটা ফির তুঝে এক বার করনি হে জাহা কি রাহবরি ফির তুঝে এক বার করনি হে জাহা কি রাহবরি উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদারে বান ওহে যুবকেরা আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ওঠো আল্লাহর নাম নিয়ে ঝান্ডা হাতে নাও ঝাঁপিয়ে পড়ো তো শাহীন হায় পরওয়াজ হায় কাম তেরা তুমি তো আসমানের বাস পাখি তোমার কাজ হচ্ছে উড়তে থাকা তেরে সামনে আসমা আর ভি হায় তোমার সামনে এখনো আকাশ খোলা আছে ঝড় তুফান আসবে বাধার পাহাড় আসবে জেল জুলম অত্যাচার আসবে কিন্তু জেনে রাখো বাস পাখি ঝড় তুফান দেখে ভয় পায় না তালে তালে উপরে ওঠে তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘাবরায় ও কাব ইয়ে তো চলতি হাই তুঝে উঁচা উড়ানে কে নিয়ে উঁচা উড়ায় নাই জেলখানায় যাওয়ার আগে যে সমস্ত আলেমরা ছিলেন তাদের মর্যাদা যা ছিল জেল থেকে বের হওয়ার পরে তাদের মর্যাদা বাড়ছে না কমছে তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘাবরায় ও কাব ইয়ে তো চলতি হ্যায় কি তারপরে এটা মুশকিল হচ্ছে আর উর্দু বুঝে না এরা সমস্যা তো এই জায়গায় আমার তো ফার্সি বুঝতাম উর্দু বুঝতাম তুম দিয়ে বাদ মুখালিফ সে না ঘাবরায় ও কাব ইয়ে তো চলতি হ্যায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে কি বললাম ইয়ে তো চলতি হ্যায় বলো ইয়ে তো চলতি হ্যায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে সবক পর ফির সদাকত কা আদালত কা শাদাহত কা লিয়া জায়েগা কাম তুঝসে এ দুনিয়া কে ইমামত কা ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু